নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সকালের জলখাবারের জন্যে সুজি দিয়ে একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট আইটেম। আর এটা বানানো খুবই সোজা, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তার জন্য সবার প্রথমে আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো টমেটো, চার পাঁচটা রসুনের কোয়া আর দুটো কাশ্মীরি লঙ্কা। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা না থাকে, আপনারা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারে, কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা। এবার এটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি, তবে সেই রেড চিলি পাউডারটা যখন আমি চাটনি বানাবো তখন আপনারা দেবেন। আমি এটাকে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এগুলোকে তুলে নিলাম। এবার এগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নিয়ে চাটনিটা তৈরি করে নেবো। এবার সুজির ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছিলাম, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম 1 কাপ টক দই। 1.5 কাপ সুজি নিয়েছি, 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। এবার সুজির সাথে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি জলটা আরও দেবো, আস্তে আস্তে পরে দিতে থাকবো। আমি আবারও 1 কাপ জল নিয়েছি, তার মধ্যে কিছুটা দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে বাদবাকিটা জল আছে সেই জলটাও আমি দিয়ে দিলাম, অর্থাৎ আমি এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। 1.5 কাপ সুজি নিয়েছিলাম, আমি 1 কাপ টক দই আর 1.5 কাপ জল দিলাম। জলটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। জলটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায়। ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নিই। প্রথমে আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রসুনের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। যেহেতু রসুনটা আমি সেদ্ধ করে নিয়েছি, তাই খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। আমার সমস্ত রসুন এবং টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম টমেটোর দুটো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দুটো। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা না থাকে, আপনারা এই চাটনিটা তৈরির সময় কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা হয় সেটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম রসুন সেদ্ধটা। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর খুবই সামান্য চিনি, মানে 1/4 টিস্পুন মতন আমি চিনি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই চাটনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চাটনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি আগে থেকে একটা গ্রিন চাটনি তৈরি করে রেখেছিলাম, এটার মধ্যে আছে 1 মুঠো ধনে পাতা, 4-5টা রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, 1টা পাতিলেবুর রস, সামান্য একটু নুন। এই সব দিয়ে আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে একটা চাটনি তৈরি করে রেখেছিলাম। এবার ওই দুটো চাটনি সাইড করে রাখলাম। আর এটা আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা ভিজে গিয়ে আমার একটু ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি 4টে বাটিতে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমে আমি প্রত্যেকটা বাটিতে 3 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই করবেন, তাহলে প্রত্যেকটা মাপ একই থাকবে। আমি 3 টেবিল চামচ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিলাম। পরে আমি আরও 1 টেবিল চামচ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা বাটিতে আমার 4 টেবিল চামচ করে দেওয়া হলো। এবার যেটার মধ্যে আমি বসাবো সেই বাটিটাকে আমি রেডি করে নিই। আমি এই বাটিটার মধ্যে বসাবো, এর মধ্যে আমি 1টা চামচ সাদা তেল দিয়ে দিলাম।
এবার বাটিটার গায়ে সাদা তেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি আবার একটা কাচের বোল নিয়ে নিলাম। প্রথমে আমি একটা বাটি ঢাললাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ইনো। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এক চা চামচ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ইনোটা দেওয়ার পরেই কিন্তু ফটাফট এটাকে ভাপে বসিয়ে দিতে হবে, বেশিক্ষণ সময় ধরে রাখা যাবে না। এবার ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। আর আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। বাটির মধ্যে ঢেলে দিয়ে হালকা করে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবুল থাকলে সেটা বেরিয়ে আসে। আমি গ্যাসের ওপর আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম। এবার স্ট্যান্ডের ওপর আমি বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট আমি এটা হতে দেবো। এবার ওটা হতে হতে আমি দ্বিতীয় বাটির ব্যাটারটা তৈরি করে নিই। আমি 2 নম্বর বাটিটার ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে আমি রেড চাটনিটা মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ইনোটা তখনই আপনারা মেশাবেন, ঠিক ব্যাটারটা যখন ভাপে বসাবেন তার আগে ইনোটা মেশাবেন। আবার আমি হাফ চা চামচ ইনো দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ মতন জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা এটা হয়ে গেছে। আর এটা মিক্সড করতে করতে আমার 3-4 মিনিট ওদিকে হয়ে গেছে, এটাও জমে গেছে। এর ওপর দিয়ে আমি এই রেড চাটনির ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে চারদিকে একটু সমান করে দিলাম। আবারও আমি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। ততক্ষণে আমি 3 নম্বর বাটিটা রেডি করে নেবো। এবার 3 নম্বর বাটির ব্যাটারটা আমি বোলের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আমি যে গ্রিন চাটনিটা করে রেখেছিলাম সেই গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা মিক্সড করে কিছুক্ষণ রেখে দিতে পারেন, কিন্তু ইনো মেশানোর পর আর রাখা যাবে না। আবার আমি হাফ চা চামচ ইনো দিয়ে দিলাম। প্রত্যেকটা বাটিতে এক বাটিতে আমি হাফ চা চামচ করে ইনো দিচ্ছি। ইনোটা খুব ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে আবার আমি ওই গ্রিন চাটনির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ওদিকে ওটা চাপা দিয়ে আবার 3-4 মিনিট হতে দিলাম। এবার লাস্ট বাটির যেটা সেটা আমি রেডি করে নিচ্ছি। এটার সাথে কোনো আর কালার মেশাবো না। আমি হাফ চা চামচ ইনো দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে খুব মিক্সড করে নিয়ে এবার এই ব্যাটারটাও আমি ওই গ্রিন চাটনি ব্যাটারের ওপর ঢেলে দেবো। তবে খেয়াল রাখতে হবে, যতক্ষণ না এটা জমবে ততক্ষণ ওটা ঢালা যাবে না, তাহলে কিন্তু মিক্সড হয়ে যাবে। যখন দেখবেন একটা জমে গেছে তখন ওপর দিয়ে এটা ঢেলে দেবেন। তাতে যদি 3-4 মিনিটের জায়গায় যদি 4-5 মিনিটও লাগে আপনারা ওয়েট করবেন, ওয়েট করে তারপর ঢালাবেন। সেই জন্য ইনোটা আগে থেকে মেশাবেন না, যখন হয়ে যাবে বুঝবেন তখন ইনোটা মিশিয়ে ঢেলে দেবেন। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ছুরির গায়ে একটুও লাগিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি বার করে নেবো। আমার ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিটাকে বার করে নিয়েছি। এবার বাটি থেকে এটা আমি একটা প্লেটে ঢেলে নেবো। তার জন্য ছুরি দিয়ে আমি সাইডটাকে একটু কেটে নিচ্ছি। এবার এটা কাচের প্লেট, ওপর দিয়ে চাপা দিয়ে বাটিটার তলা উল্টে দিলাম। এবার তলা থেকে একটুখানি হালকা করে ট্যাপ করব, যাতে এটা খুব সহজে বেরিয়ে আসে। দেখুন এটা বেরিয়ে এসছে, আর দেখতে কত সুন্দর হয়েছে এটা, দেখতে পাচ্ছেন? আর খুবই সফট হয়েছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ভীষণই একটা হেলদি এবং টেস্টি জলখাবার, খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু এর মধ্যে গ্রিন চাটনি রেড চাটনি রয়েছে, তাই এটার টেস্টটা খুবই ভালো হয়। দেখুন আমি একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আর কতটা সফট হয়েছে দেখুন। এবার এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি সমস্ত পিস কেটে নিয়েছি। এবার এরপর আমি একটা চাটনি ঢালব। আমার সব কাটা হয়ে গেছে। এবার গ্যাসের উপর আমি আবার একটা কড়া বসিয়ে দিয়ে, এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম
এক চা চামচ সাদা তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ গোটা সর্ষে। প্রথমে সর্ষেটাকে আমি একটু ভেজে নেব। সর্ষেটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4 কাঁচা পাকা লঙ্কা চিড়ে। লঙ্কাটা দেওয়ার পর আবার তেলের সাথে একটু ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 teaspoon মতন হিং। হিংটা দিলে এর গন্ধটা খুব ভালো হয়। হিংটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 teaspoon মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 7-8 কারি পাতা কুচানো। দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 cup মতন জল। জলটা দিয়ে আমি এই সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর 1 tablespoon লেবুর রস দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার এই জলটাকে আমি ভালো করে ফুটতে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। জলটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা সুজির পিসগুলো। আপনারা চাইলে এর মধ্যে না দিয়ে ওপর দিয়েও এই চাটনিটাকে ছড়িয়ে দিতে পারেন। দিয়ে খুব হালকা হাতে এটাকে মিক্সড করে নিতে হবে। অনেক সময় মিক্সড করার সময় এটা ভেঙে যেতে পারে, তাই আপনারা প্লেটে সাজিয়ে নিয়ে এই চাটনিটা ওপর দিয়েও দিয়ে দিতে পারেন। এবার কড়াটাকে আমি ঘুরিয়ে চাটনিটাকে আমি সমস্ত পিসগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে, আমি এটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, এটা খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। আমি ওপর দিয়ে একটু নারকেল কোড়া ছিটিয়ে দিলাম। আর এটা কিন্তু একটা ভীষণই হেলদি এবং টেস্টি সকালের জলখাবারে আপনারা অনায়াসেই এটা বানিয়ে নিতে পারেন, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।